দেশবাসীর জন্য বড় উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার গান্ধীনগর মুম্বাই বন্দে ভারত সেমি হাইস্পিড ট্রেনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকাল 10:30 নাগাদ গান্ধীনগর ক্যাপিটাল রেলওয়ে স্টেশন থেকে এই বিশেষ ট্রেনের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাষ্ট্র গুজরাটের মধ্যে সংযোগ স্থাপন করবে এই ট্রেন, দেশের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস এই ট্রেনটি। প্রথমবার নয়াদিল্লি বারাণসী রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছিল। নয়াদিল্লি বৈষ্ণোদেবী মন্দির রুটে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি চালু হয়। বলা বাহুল্য যে এই ট্রেনে বিমান যাত্রার মতো পরিষেবা পাবেন যাত্রীরা। কবচ টেকনোলজির পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে নির্মিত সংঘর্ষ এড়ানোর প্রযুক্তি রয়েছে এই ট্রেনে। গান্ধীনগর মুম্বাই বন্দে ভারত সুপারফাস্ট এক্সপ্রেস 1 অক্টোবর থেকে বাণিজ্যিকভাবে চলতে শুরু করবে। রবিবার ছাড়া সপ্তাহে 6 দিন চলবে এই ট্রেন। সকাল 6:10 মুম্বাই থেকে ছাড়ার পর দুপুর 12:30 গান্ধীনগরে পৌঁছবে বন্দে ভারত। দুপুর 2:05 গান্ধীনগর থেকে রওনা দেওয়ার পর রাত 8:35 মুম্বাই সেন্ট্রাল স্টেশনে পৌঁছবে ট্রেনটি। এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া হবে 2,505 টাকা এবং চেয়ার কারের ভাড়া হবে 1,385 টাকা। সম্পূর্ণ এদেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের নকশা। এই ট্রেনে মোট 16টি কোচ রয়েছে। 140 সেকেন্ডের মধ্যে এই ট্রেন 160 কিলোমিটার প্রতি ঘন্টা গতি তুলতে সক্ষম। এইভাবেই এগিয়ে যাচ্ছে দেশ। একের পর এক বন্দে ভারত ট্রেনের সূচনায় স্বাভাবিকভাবে খুশি দেশের মানুষ। ব্যুরো রিপোর্ট, রাইজ নিউজ।